আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রথম শ্রদ্ধা নিবেদন পারিবারিক পরিবারের সদস্যদের নিয়ে পাড়ি দিলেন পদ্মা সেতু তথ্য চাওয়ার পরেও বাংলাদেশিদের পাচারকৃত অর্থের বিস্তারিত জানায় না অনেক দেশ মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিকভাবে অনেকের চেয়ে ভালো আছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে পরাজিত হয়েছে বোলার মির্জা ফখরুল কর্মীরা মাঠে নামলে বিএনপি অলিগলি খুঁজে পাবে না মন্তব্য ওবায়দুল কাদেরের বিয়েতে পারিবারিক সম্মতি না থাকায় হত্যা করা হয়েছে নারী চিকিৎসক জান্নাতুন নাইমকে জানিয়েছে র্যাব অভিযুক্ত রেজল করিমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার তীব্র গরমে যথাযথ সংরক্ষণ ব্যবস্থার অভাবে নষ্ট হচ্ছে ওষুধের গুণাগুণ দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের বলছিলাম সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী এটি প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সফর আতিকুর রহমান তিতাসের রিপোর্ট তৃতীয়বারের মতো পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সকালে রাজধানীর গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল 8:12 মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠে এর আগে প্রধানমন্ত্রী মাওয়া টোল প্লাজার 6 নম্বর লেন দিয়ে প্রবেশ করে গাড়িবহরে 25,750 টাকা টোল পরিশোধ করেন সেতু অতিক্রমের সময় প্রধানমন্ত্রী সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থেকে নেমে সৌন্দর্য উপভোগ করেন ছোট বোন শেখ রেহানা সহ 5 মিনিট সেতুতে অবস্থান করে আবার গাড়িতে ওঠেন তিনি প্রধানমন্ত্রী গোপালগঞ্জ পৌঁছে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এর আগে গত 25 জুন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন পদ্মা সেতুতে নিজের টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী গত 4 জুলাই প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া সফর করেন তিনি সেই সফরে ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ পরিবারের অন্য সদস্যরাও ছিলেন আতিকুর রহমান তিতাস মাইটিভি তথ্য চাওয়ার পরও কিছু দেশ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চায় না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন এটা তাদের মজ্জাগত সমস্যা সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে বিমানবন্দরের জন্য অধিগ্রহণকৃত ভূমির জটিলতা নিরসন সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে বলেও মন্তব্য করেন ডক্টর এ কে আব্দুল মোমেন তখন আমরা তাদের অনুরোধ করি আমাদের তখন ফাইন্যান্স মিনিস্ট্রি বাংলাদেশ ব্যাংক তাদের কাছে চিঠি পাঠায় তারপরে বললো যে তারা জানিয়েছিল যে আপনারা ইন্ডিভিজুয়ালের নাম কি দেন তথ্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ রাজপথে পরাজিত হয়েছে আগামীতেও জনগণের আন্দোলনে পরাজিত হবে তারা রাজধানী বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিদ্যুতের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এবং অন্যান্য চুরি চামারিতে 78,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ তারা বিদ্যুৎ উৎপাদন না করেই দিয়ে দিয়েছে জনতার যে ঢল নামবে যে সমুদ্রের যে ঢেউ উঠবে সেই ঢেউয়ে যে সুনামি সৃষ্টি হবে সেই সুনামিতে এই ভয়াবহ যে ভয়াবহ যে দানবীয় সরকার ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ বেশে চলে যাবে বন্ধু বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয় বিএনপি অলিগলিও খুঁজে পাবে না সকালে রাজধানীতে ওবায়দুল কাদের তার নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তারা চায় সংঘাতের রাজনীতি তারা চায় সরকারে গিয়ে আবার লুটপাটের অবাধ সুযোগ আবার হাওয়া ভবন তৈরি করবে
দেশের অমিত সম্ভাবনা পথ রুদ্ধ করে অন্ধকার পথে তারা হাঁটতে চায়। বিয়ে দিতে পারিবারিক সম্মতি না থাকায় হত্যা করা হয়েছে নারী চিকিৎসক জান্নাতুন নাইম সিদ্দিকীকে। র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আলমুইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। কারওয়ান বাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে অভিযুক্ত রেজল করিমকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে র‍্যাব। বিস্তারিত মহিবুল কাদেরের প্রতিবেদনে। জন্মদিন উদযাপনের কথা বলে 10 আগস্ট চিকিৎসক জান্নাতুন নাইম সিদ্দিকীকে পান্থপথের ফ্যামিলি অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসিক হোটেলে নিয়ে যায় রেজাউল করিম। হোটেলে অবস্থানকালে বিভিন্ন নারীর সাথে অবৈধ সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডার এক পর্যায়ে জান্নাতুল নাইমের শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে বৈশ্বাসিকভাবে হত্যা করে পালিয়ে যায় রেজাউল করিম। ঘটনার 24 ঘন্টা পার না হতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে অভিযুক্ত রেজাউল করিমকে গ্রেফতার করে র‍্যাব। আর রেজার বক্তব্যে যেটি এসেছে যে তার যে স্ত্রী, সে স্ত্রী হিসেবে বলছিল যে ভালোবাসার কারণে পরিবারের অমতেই তাকে বিয়ে করেছিল, তাকে বিভিন্ন কারণে তাকে সন্দেহ করত, এরকম বিষয় রেজার কাছ থেকে আমরা পেয়েছি। আসামির বক্তব্য অনুযায়ী তারা 2020-এর অক্টোবরে তারা বিয়ে করেছিলেন এবং তিনি আমাদেরকে যেই কাজী অফিসের কথা বলেছেন সেখানে আমরা কাজীর সাথে কথা বলেছি, তিনিও আমাদেরকে বলেছেন যে হ্যাঁ তারা পালিয়ে এসে তারা বিয়ে করেছেন, তার বক্তব্যে এসেছে। র‍্যাব জানায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 2 দিন করা হবে, তবে এবছর থেকেই পরীক্ষামূলকভাবে ছুটি কার্যকর করা যায় কিনা সে বিষয়ে ভাবছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির 17তম জাতীয় সম্মেলনে এসব কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সনদভিত্তিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রতি জোর দিয়েছে সরকার। একেবারে অনিবার্য কোনো কারণ না ঘটে তাহলে পরীক্ষা পেছানোর সম্ভাবনা নাই, সময় মতো হবে ইনশাল্লাহ। আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সপ্তাহে 2 দিন হবে, এখন সেটা কি আমরা এবছর এখন থেকেই ইমপ্লিমেন্টেশনে যাব কিনা আমরা একটু ভাবছি। জীবন বাঁচাতে ওষুধ অথচ তাপমাত্রার কারণে নষ্ট হচ্ছে ওষুধের গুণাগুণ। লক্ষ্মীপুরে গেল এক মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ডিসপেন্সারিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় অত্যাবশ্যকীয় ওষুধের গুণাগুণ মান নষ্ট হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ওষুধ সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। লক্ষ্মীপুর প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। বাজারের অধিকাংশ ওষুধের মোড়কের গায়ে 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সংরক্ষণ করার নির্দেশনা রয়েছে, কিন্তু আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত এক মাসে লক্ষ্মীপুরের তাপমাত্রা ছিল গড়ে 30 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আর জেলার 2-1টি ওষুধের দোকান ব্যতীত কোনো ওষুধের দোকানেই নেই কোনো শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। অধিকাংশ ওষুধের দোকান টিনের চাল বিশিষ্ট, আর তাই তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও একটু বেশি থাকে, ফলে ওষুধ সংরক্ষণ আইন কোনোভাবেই মানা হচ্ছে না। এসি না লাগা পর্যন্ত ওষুধের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব না, সেই গুণগত মান রক্ষা করা কোনো কারণে কোনো রকমই সম্ভব নয়। শহর কিংবা গ্রামের হাটবাজার পাড়ামহল্লা যত তত গড়ে উঠেছে লাইসেন্স কেমিস্ট বা ফার্মিস্ট ছাড়া বিভিন্ন ওষুধের দোকান। এতে রেজিস্টার্ড চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়াই অ্যান্টিবায়োটিক সহ সব ধরনের ওষুধ বিক্রি করছেন ব্যবসায়ীরা বলে অভিযোগ রয়েছে। যেগুলো প্রিজার্ভ করতে হয় না সেগুলো হচ্ছে আপনার 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। মানুষ ওষুধ সেবন করে কিন্তু ওষুধে কাজ করে না, সেটার কারণ হলো ওষুধের তাপমাত্রা রক্ষা করা হয় না। পরিস্থিতি যখন এমন তখন কি বলছেন লক্ষ্মীপুর বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির সভাপতি? এগুলো সরবরাহের ক্ষেত্রে যেন কোনোভাবেই ওষুধের মান নিয়ন্ত্রণে বিঘ্ন না ঘটে। আর চিকিৎসকরা বা কি বলছেন? আমাদের অবশ্যই ফার্মেসি বা স্টোরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ভিতরে রাখতে হবে। আর ওষুধ প্রশাসন বা কি বলছেন? টেম্পারেচার নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেভাবে আসলে আপনি ফার্মেসিতে দেন করবেন সেখানে যেন অবশ্যই টেম্পারেচার নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও লোকচক্ষুকে ধুলো দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ তো রয়েছেই, আর এতে করে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। আবু সাইদ অপু, মাইটিভি। এবারে শোকাবহ আগস্ট। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন কৃষি খাতে।
ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ করার লক্ষ্যে স্বাধীনতার পরপরই সবুজ বিপ্লবের ডাক দেন তিনি। খাজনা মওকুফ, বাজেটে কৃষি ভর্তুকি সহ বঙ্গবন্ধুর নানা পদক্ষেপ তখনকার সময়ে মানুষের আর্থসামাজিক উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখে। এসএমআরএফ রিপোর্ট। পাকিস্তানের নর পশু দল আমার সব করে মানুষের উপর অত্যাচার করেছে। হাজার বছর ধরে অবহেলিত ও শোষিত ছিল এ বাংলার গ্রামীণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন কৃষি উন্নয়ন হচ্ছে মুক্তির একমাত্র পথ, তাই তো স্বাধীনতার পরেই তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দেন বঙ্গবন্ধু। তিনি প্রথম বাজেটে কৃষিখাতে ভর্তুকির ব্যবস্থা করেন। মূলত বঙ্গবন্ধুর আমলেই শুরু হয় কৃষিখাতে প্রাতিষ্ঠানিক উন্নয়ন, গড়ে তোলেন বেশ কয়েকটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান, ক্ষুদ্র কৃষকদের স্বার্থ রক্ষায় জোর দেন সমবায় ভিত্তিক চাষাবাদে। জমির মালিক জমি থাকবে, কিন্তু তার অংশ যে বেকার, প্রত্যেকটা মানুষ যে মানুষ কাজ করতে পারে তাকে সেই কোঅপারেটিভের সদস্য হতে হবে। মানুষের পুষ্টি চাহিদা মেটাতে 1973 সালে বঙ্গবন্ধু গড়ে তোলেন সমবায় দুগ্ধ প্রকল্প, যা আজ মিল্ক ভিটা নামে পরিচিত। জাতির জনক বঙ্গবন্ধু 70-এর নির্বাচনের আগে উত্তর বাংলা থেকে প্রোগ্রাম করে যখন উনি ঢাকায় ফিরছিলেন, তখন উনি বাঘাবাড়ি যে ফেরিঘাট ছিল সেখানে দাঁড়িয়ে উনি দেখতে পেলেন যে যার যেই যাচ্ছে তার সাথে গরু আছেই। তখন উনি অধ্যাপক আবু সাইদ সাহেবকে জিজ্ঞেস করলেন যে এত গরু এখানে কি করে গরুদের। উনি বঙ্গবন্ধুকে জানালেন যে এখানকার মানুষ দুধ উৎপাদন করে, বাজারজাত করে, বিক্রি করে জীবনযাপন করে। উনি তখন ফেরিতে দাঁড়িয়ে ওনাকে বলছিল যে আল্লাহ যদি আমাকে কোনো দিন তৌফিক দেয় আমি বাংলাদেশে আমুলের মতো একটি প্রতিষ্ঠান গড়ে তুলব। কৃষিক্ষেত্রে বঙ্গবন্ধুর দূরদর্শিতা ও সময় উপযোগী পদক্ষেপের কারণে স্বাধীনতার পরপরেই ঘুরে দাঁড়াতে শুরু করে বাঙালি জাতির উন্নয়ন। দেশ স্বাধীনের মাত্র 3.5 বছরের মাথায় নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই উন্নয়ন থামিয়ে দেয় স্বাধীনতা বিরোধীদের দোসররা। 1975-এর 15ই আগস্ট সপরিবারে নির্মমভাবে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে বাজারে চাল, তেল, ডিম সহ প্রতিটি পণ্যের দাম আকাশসঙ্গী, ইলিশ সহ অন্যান্য মাছের দামও বাড়তে। বিরতির পর স্বাগত আরো একবার, আপনারা দেখছেন মাইটিভি রাতের সংবাদ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে রাজধানীতে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বেড়েছে চালের দামও, একই সাথে তেল, চিনি, ডিম, গুঁড়ো, দুধ সহ প্রতিটি পণ্যের দাম বাড়তি, ইলিশ সহ অন্যান্য মাছের দামও বাড়তি রয়েছে। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে চাল, তেল মজুদ থাকলেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে বিরতিহীনভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির পাশাপাশি আগুন লেগেছে মরিচ, চিনি, খোলা তেল ও চালের বাজারে। প্রতি বস্তা চালের দাম বেড়েছে 200 টাকা থেকে 250 টাকা। সব চালের দাম 4 টাকা 5 টাকা কেজি বাড়ছে। আগে 28-50 টাকা ছিল, এখন 54 টাকা আমরা পাইকারি বিক্রি করি। চিনির বস্তা যে 3900 টাকা কিনেছি 50 কেজি চিনি, আজকে চিনি 4250 টাকা বস্তা। তেলের মূল্য, চিনির মূল্য বলতে গেলে আসলে খুব খারাপ। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও আমদানিকৃত চালের দাম বেশি হওয়ায় মিল মালিকরা কায়দা করে দেশীয় চালের দাম বাড়িয়েছে। জ্বালানি তেলের দাম বেশি, 1 লিটারে 45 টাকা, তখন ওই হিসাব থেকে মনে হয় 1-1 বছর চাওয়ালে আপনি 200-250, এমন চাওয়ালে 600 টাকা বাড়ছে। আগে যা মোটামুটি ছিল, কিন্তু তেলের দামটা বাড়ার পরের থেকে 1 কেজিতে 1-1.5 টাকা পর্যন্ত বেড়ে গেছে। ভোজ্য তেলের বাজারেও চলছে অস্থিরতা, আরও এক ধাপ বেড়েছে খোলা সয়াবিনের তেল। সরকার বোতলজাত সয়াবিনের দাম কমিয়ে দিলেও আগের দামে বিক্রি করছেন দোকানিরা। সরকার রেট বাইদা দিছে 166 টাকা লিটার, কিন্তু 169 টাকা লিটারে কিনে আনতে হয়। 5 লিটার তেলের দাম 900 টাকা, 180-190 টাকা কিনা পড়ে,
900 টাকা বিক্রি করি। যেমন আগে আমরা যে বাজার করতাম 6 থেকে 6,500, সেই বাজার এখন আমাদের প্রায় 10,000 টাকা মতো লাগে। এছাড়া ইলিশ সহ অন্যান্য মাছের দামও চড়া। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নীলফামারীতেও। জেলার 16টি রুট এখন গণপরিবহন শূন্য। অনেক তেল পাম্প মালিকরা পরিবহনে চাহিদা মতো তেল দিতে পারছেন না, ফলে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষজন। বেকার হয়ে পড়েছে অসংখ্য পরিবহন শ্রমিক। প্রতিনিধি আজিজুল ইস্তাম্বুলের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে সীমান্তবর্তী নীলফামারী জেলার 6টি উপজেলায় গুরুত্বপূর্ণ সব রুটে বন্ধ রয়েছে গণপরিবহন সার্ভিস, ফলে চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলা যাত্রীরা। তেলের দাম বাড়ার কারণে মালিকরা গাড়ি ঘোড়া বন্ধ করে রাখছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গাড়ির দেখা, ফলে প্রায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। আগে 10 মিনিট পর পর গাড়ি পাওয়া যাইতো, এখন 1.5 ঘন্টা এখানে অপেক্ষা করতেছি, এখনো গাড়ি কোনো গাড়ি নাই। তেল পাম্পগুলোতে তেল মিললেও 200 থেকে 300 টাকার তেল মিলছে না বাইকারদের। এই তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে আজকে গাড়ি চলতেছে 20 থেকে 30টা। অধিকাংশ গাড়ি টার্মিনালগুলোতে বন্ধ রাখা হয়েছে, অজুহাত একটাই, তেলের দাম বৃদ্ধি, তাই যাত্রী নেই। আর এর ফলে পরিবহন মালিকও বন্ধ রেখেছে গণপরিবহনগুলো। পেট্রোল পাম্পের মালিকগুলো আগের থেকেই তেল সংকটের বাহানা করতেছে, এবং তেল থাকার পরেও তারা গাড়িতে পর্যাপ্ত তেল দিচ্ছে না। যদিও এই সুযোগে ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সাগুলো দাপট বেড়েছে, তাতে যাত্রীদের পদে পদে গুনতে হচ্ছে বাড়তি টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সিয়েরা লিওনে জ্বালানির সংকটের প্রতিবাদে চলা বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে 27 জন নিহত। বিরতির পর স্বাগত আবার, আপনারা দেখছেন মাইটিভি রাতের সংবাদ। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করল জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি। এখন থেকে নিজস্ব অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে 24 ঘন্টা মাইটিভি দেখা যাবে বিনামূল্যে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ডিজিটাল প্ল্যাটফর্মের লোগো। অতীতের মতো ভবিষ্যতেও সবসময় মাইটিভির পাশে থাকার আহ্বান জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। আর জানাচ্ছেন রাকিব হাসান। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাইটিভি এখন ডিজিটাল প্ল্যাটফর্মে। প্রতিনিয়তই এর জনপ্রিয়তা দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে এগিয়ে যাচ্ছে সমানতালে। টেলিভিশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম এরই মধ্যে বিশ্বের জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। মাইটিভি অনলাইন এই প্ল্যাটফর্মে অ্যাপের মাধ্যমে শুরু করেছে তার অভিযাত্রা। মাইটিভি ভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো মাইটিভি ডিজিটাল প্ল্যাটফর্মের লোগো। উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল এই প্ল্যাটফর্মে মাইটিভির সহযাত্রী হিসেবে সকলের সহযোগিতা চান মাইটিভির পরিচালক ও জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি। আমি মাইটিভির অনলাইন একটা পার্ট, যে পার্টটা আমরা যে কোনো ইউটিউবার বলেন, ইনফ্লুয়েন্সার বলেন, যে কোনো মার্কেটিং হবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আর আমাদের সবচেয়ে বড় কারণ কাজটাই হচ্ছে মাইটিভি। আমার বাবা যেটা সবসময় বলে, ইটস এ হেল্পিং হ্যান্ড, উই ট্রাই টু হেল্প পিপল, যেটা আমার মধ্যেও আছে, আমার বাবাকে দেখেছি এবং আপনাদের মধ্যে আছে। ছোট্ট মাইটিভি থেকে আজকে এত বড় নাম আপনারা করেছেন, ইনশাল্লাহ আমরা একসাথে হই, সেই 1,80,00,000 মানুষকে একত্রতে আমরা জার্নি করবো। সো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের অনলাইনের জন্য, যাতে আমরা কাজ করতে পারি, ভালোভাবে কাজ করতে পারি। অতীতের মতো ভবিষ্যতেও সবাইকে মাইটিভির পাশে থাকার আহ্বান জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। যেহেতু মাইটিভি, সেহেতু যে বলবে তারই মাইটিভি, এবং আপনারাই হচ্ছেন আমাদের সবচেয়ে বড় মার্কেটিংয়ের লোক, এই জন্য আমি আপনাদেরকে প্রজাপতি বলবো। তো প্রজাপতি ঘরে আসলে সেই ঘর উজ্জ্বল হয়ে যায়। খুব ছোট্ট পরিসরে বাংলা মোটর থেকে শুরু করে আজ আপনাদের এই মাইটিভি হাতির ঝিলে নিজস্ব ভবনে চলে আসছি, এটা সমস্তই আপনাদের কৃতজ্ঞ। মাইটিভি শুধু চ্যানেল নয়, ইটস এ হেল্পিং হ্যান্ড, এই স্লোগানকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবসময় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মাইটিভির এই কর্ণধার। যেহেতু একটি সেবামূলক প্রতিষ্ঠান, এর কোনো মালিক হয় না, এরা আমাকে যখন স্টেজে ডাকে, চেয়ারম্যান, MD আরও কত কিছু, আমি আসলে খুব সাধারণ মানুষ, আমি একজন শ্রমিক, আমি আপনাদের মতোই,
আপনারাও মনে করি যে দেশের স্বার্থে মানুষের স্বার্থে বিভিন্নভাবে প্রচার প্রসারের মাধ্যমে আপনারা আমাদেরকে বলেন, ঠিক আপনাদের দিক নির্দেশনা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাই তথ্য শক্তি দিয়ে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিজস্ব ভবনের হলরুমে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বরিশাল অঞ্চলের বিমা দাবির প্রায় 4,15,00,000 টাকার চেক বিমা গ্রাহকদের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন ও নওশের আলী নাইম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার ও সৈয়দ সুলতান মাহমুদ জুয়েল। এবারে বিনোদন বিশ্ব। হলিউডের সাম্প্রতিক আলোচিত ছবিগুলোর মধ্যে বিখ্যাত জাপানি উপন্যাস মারিয়া বিটল অবলম্বনে নির্মিত ছবি বুলেট ট্রেন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। হলিউড তারকা ব্র্যাড পিট অভিনীত ছবিটি মুক্তির পরের দিনেই প্রথম দিনেই কোটি ডলারের বেশি আয় করেছে। অন্যদিকে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা জোকার মুক্তির 3 বছর পর জোকার 2 নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক। জুবাইর রহমানের রিপোর্ট। হলিউডের সাম্প্রতিক আলোচিত সিনেমাগুলোর মধ্যে ডেডপুল 2 এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত পরিচালক ডেভিড লিচের বুলেট ট্রেন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে। বিখ্যাত জাপানি উপন্যাস মারিয়া বিটল অবলম্বনে নির্মিত ও হলিউড তারকা ব্র্যাড পিট অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই কোটি ডলারের বেশি আয় করেছে। যুক্তরাষ্ট্রের 4,357 সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই 1,26,00,000 ডলার আয় করেছে। আশা করা হচ্ছে রোববার সপ্তাহান্তে 3 কোটি ডলার ব্যাগে পড়বে সিনেমাটি। এদিকে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা জোকার মুক্তির 3 বছর পর জোকার 2 নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক টড ফিলিপস। সিনেমার নাম নির্ধারণ করা হয়েছে জোকার 2 ফলি আদু। টড ফিলিপসের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্কট সিলভার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পরিচালক জানালেন সিনেমার মুক্তির দিন 2024 সালের 4ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। জুবাইর রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। আল্লাহ হাফেজ।